এই সিরিজটির মাধ্যমে তারা আমাদেরকে কি শিক্ষা দিতে চলেছে দাজ্জাল সম্পর্কে, বা আমাদেরকে কি প্রিপেয়ার করা হচ্ছে কিনা তার জন্য। তো চলুন ট্রেলারটি দেখে একটু পর্যবেক্ষণ করা যাক, এবং আমি যথাযথভাবে চেষ্টা করব এটিকে এক্সপ্লেইন করার যে এখানে কি কি দেখানো হয়েছে, কি কি বিষয় আমাদেরকে বুঝে নিতে হবে। He's come out of nowhere and we don't know who he is. এখানে এই লম্বা চুলালা মানুষটির ব্যাপারে বলা হচ্ছে যে সে হঠাৎ করে কোথা থেকে চলে এসেছে, এখানকার কেউই তাকে চেনে না। এখানে একটি বিষয় গুরুত্বপূর্ণ, তা হচ্ছে ইসলামিক ডিসক্রিপশন অনুযায়ী দাজ্জাল আপাতত একটি গুহায় আত্মগোপন করে আছে। অর্থাৎ সে যখন সেই গুহা থেকে বেরিয়ে আসবে এবং মানুষের ওপর তার প্রভাব বিস্তার করতে শুরু করবে, তখনই মোটামুটি এই ট্রেইলার অনুযায়ী অনেকেই দাজ্জালের প্রভাবের কারণে তাকে নিয়ে অনেক কিউরিয়াস হয়ে পড়বে এবং দাজ্জাল নিজেকে ভালো হিসেবে সকলের সামনে প্রেজেন্ট করবে, যেমনটা পরবর্তীতে আমরা এই ট্রেইলারে দেখতে পাই। What do we know about him? He's leading desperate people. So this is a cult? We don't know who he's associated with. He is leading desperate people. অর্থাৎ এখানে desperate শব্দটি দিয়ে বোঝানো হয়েছে কিছু হতাশাগ্রস্ত মানুষ এবং কিছু মরিয়া হয়ে যাওয়া মানুষ। ধরুন আমরা অনেক সময় অনেক কিছুর জন্য মরিয়া হয়ে যাই, যেমন নানান ধরনের ট্রেন্ডের কারণে কিন্তু আমরা মরিয়া হয়ে পড়ি, যা সাধারণত এই দাজ্জালের সিস্টেম দ্বারাই বেশিরভাগ তৈরি হয়ে থাকে। তো দাজ্জাল বা মাসিয়া কিন্তু সেই সময়টিতে এসে সেই মানুষদেরকে কোনো একটি পথ প্রদর্শন করবে, এবং আমাদের হাদিস অনুযায়ী এই দাজ্জাল কিন্তু তখন সেই সময়টিতে নিজেকে নবী দাবি করবে। এটা প্রথম পর্যায়ে, এবং এই ট্রেলারেও কিন্তু আমরা একই জিনিস দেখতে পাই। তো তারপর আমরা দেখতে পাই এখানে একজন মহিলা জিজ্ঞেস করছেন যে সো দিস ইজ এ কাল্ট, মানে এটা একটা ধর্মীয় সিস্টেম কিনা, অথবা এই লোকটি কোনো ধর্মকে প্রচার করার চেষ্টা করছে কিনা, কোনো ধর্মের হয়ে কাজ করছে কিনা, এটা জিজ্ঞেস করা হয়। তো তখন পেছন থেকে আরেকজন মহিলা বলে ওঠে যে এই ব্যক্তিটি কার সাথে জড়িত বা কার হয়ে কাজ করে সেই ব্যাপারে আমরা কিছুই জানি না। অর্থাৎ দাজ্জাল মূলত কার জন্য কাজ করবে, খোদার জন্য না শয়তানের জন্য, তা কিন্তু আমাদের কাছে অনেকটাই ঘোলাটে হিসেবে রয়ে যাবে। আমরা কিন্তু স্পষ্টভাবে বুঝে উঠতে পারবো না, যার কারণে মূলত তার ফাঁদে আমরা পা দিয়ে ফেলব। He could be creating an army, or he could be leading them to their death. He could be creating an army, or he could be leading to them to death. অর্থাৎ এই কথাটি দিয়ে কিন্তু আমাদের ইসলামের অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা বুঝে নিতে পারি, তা হচ্ছে যখন প্রকৃত মুসলমানদেরকে সে তার আর্মি হিসেবে এবং তার অনুসারী হিসেবে তাদেরকে পাবে না, তখন কিন্তু দাজ্জাল তাদেরকে মৃত্যুর হুমকি দেবে এবং শেষ পর্যায়ে তাদেরকে কিন্তু হত্যাও করা হবে, এবং এই বিষয়টি কিন্তু আমাদের হাদিসে স্পষ্টভাবে উল্লেখ করা আছে। দাজ্জাল তো অবশ্যই তার নিজস্ব আর্মি তৈরি করবে বিভিন্ন মানুষদের পথভ্রষ্ট করার মাধ্যমে, তারপর তার অনেক অনুসারী হবে, এটাও কিন্তু আমাদের জানা, এবং সে যাদেরকে নিজের আওতাভুক্ত এবং নিজের অধীনে করতে সক্ষম হবে না তাদেরকে কিন্তু এই দাজ্জাল হত্যা করবে। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে এই সিরিজের ট্রেইলারের মাধ্যমে কিন্তু সম্পূর্ণভাবে ইসলামিক পয়েন্ট অফ ভিউর দাজ্জালকে তারা রিপ্রেজেন্ট করেছে, এবং আমার যতটুকু ধারণা এই পুরো সিরিজটার মাধ্যমে ইসলামিক দাজ্জালকে তুলে ধরা হবে। What are you doing in Syria? Delivering a message. এখানে আরেকটি বিষয় বুঝতে হবে আমাদের, তা হচ্ছে এ কিন্তু সিরিয়াতে গিয়ে, আপনারা দেখবেন সিরিয়ায় যখন মোটামুটি একটা কোলাহল বা মোটামুটি একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে, তখন কিন্তু সেই আতঙ্কিত মানুষদেরকে পথ প্রদর্শন করতে চলে গিয়েছে, এবং পরবর্তীতে যখন তাকে প্রশ্ন করা হয় যে তুমি সিরিয়াতে কী করছিলে, তখন সে বলতেছে যে ডেলিভারিং দ্য মেসেজ। এইখানে অনেক বড় একটা চক্রান্ত রয়েছে এই দাজ্জালিক সিস্টেম এবং দাজ্জালের পরিকল্পনা অনুযায়ী। তারা কিন্তু প্রথমত সিরিয়া, ইরাক এই সমস্ত কান্ট্রিগুলোতে প্রচুর পরিমাণে আতাত সৃষ্টি করেছে, এবং এখনও পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি কী অবস্থা। পরবর্তীতে তো এই জিনিসটা আরও মর্মান্তিক অবস্থায় চলে যাবে, তখন কিন্তু সে একজন মাসিয়া হিসেবে বা একজন সেভিয়র হিসেবে, একজন হচ্ছে ভালো মানুষ হিসেবে তাদের কাছে নিজেকে প্রেজেন্ট করবে এবং তাদেরকে পথ প্রদর্শন করবে, তাদেরকে বলবে যে তোমরা এই এই করো এবং এই এই করলে তোমাদের মুক্তি হবে। মূলত এটাই হচ্ছে তাদের টোটাল একটা গেম, তারা প্রথমত নিজেরাই হচ্ছে মুসলিমদের ওপর নির্যাতন চালিয়ে নিজেরাই তারপর মাসিয়া হিসেবে তাদের সামনে দাঁড়াবে, তাদের রক্ষক হিসেবে। এবং এই ধরনের কাহিনী কিন্তু অনেক জায়গাতেই ঘটেছে। ফর এক্সাম্পল 2015 সনে যখন ডোনাল্ড ট্রাম্প মুসলিমদেরকে টেররিজের ট্যাগ লাগিয়ে তাদের উপর যখন চাপ সৃষ্টি করলো এবং তাদেরকে বলল যে আমেরিকায় তাদের ঢুকতে দেওয়া হবে না,
আমেরিকা থেকে তাদেরকে মোটামুটি ব্যান করে দেওয়ার পরিকল্পনা করলো, তখন কিন্তু ঠিক সেই মুহূর্তে অ্যাথেইস্টিক সেটানিজমের যে গ্রুপ আছে, লুসিয়ান গ্রিফস যেটি পরিচালনা করছে অ্যাথেইস্টিক সেটানিজম, এটি মূলত এখন একটি ধর্ম আমেরিকাতে, এই ধর্মের প্রতি কিন্তু আমেরিকান মুসলিমদেরকে আহ্বান করা হয়েছিল যে তোমরা যদি আমাদের ধর্ম গ্রহণ করো সেক্ষেত্রে তোমরা আরও স্বাচ্ছন্দ্যে আরও শান্তিতে আমেরিকায় থাকতে পারবে। অর্থাৎ প্রথমত তাদেরকে একদিক দিয়ে চাপ সৃষ্টি করা হবে, তাদের উপর অত্যাচার করা হবে, নির্যাতন নিপীড়ন করা হবে, এবং অপর দিক দিয়ে তাদেরই চক্রের কেউ সেই নির্যাতিত মুসলমানদেরকে গিয়ে বলবে যে তুমি আমার পথ অনুসরণ করো। এটাই হচ্ছে মূলত তাদের মেইন একটা গেম, আর এটাই কিন্তু দাজ্জালিক সিস্টেম, নিউ ওয়ার্ল্ড অর্ডার অথবা নতুন বিশ্বের অনেক বড় একটা চালাকি, অনেক বড় একটা প্ল্যান, যা হয়তো আমরা ভবিষ্যতে এর চেয়েও অধিক দেখতে পাব। ইসরায়েলের মানুষরা কিন্তু তাদের খোদাকে বা আল্লাহ তাআলাকে পিতা বলে সম্বোধন করতেন, যার কারণে এখানে ডেলিভারিং দ্য মেসেজ অফ মাই ফাদার বলা হচ্ছে, অর্থাৎ পিতার যেই দেয়া পয়গম সেটা সে প্রচার করছে বা বহন করছে বলে সে এখানে জানিয়েছে। তারপর পুলিশ যখন তাকে জিজ্ঞাসা করলো যে হু ইজ ইয়োর ফাদার, অর্থাৎ কে সেই পিতা, তখন কিন্তু এখানে একটা সাইলেন্ট বা নিরবতা দেখানো হয়েছে। অর্থাৎ এই বিষয় দ্বারা একটি চিন্তা আমাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে যে তার পিতা আল্লাহ হতে পারে, আবার শয়তানও হতে পারে, যাকে আমরা ইবলিস বলে চিনি। এখানে আমরা একটি জিনিস বুঝতে পারলাম যে দাজ্জালকে যখন তারা কারাগারে বন্দী করে রেখেছে তখন কিন্তু সে হঠাৎ করে গায়েব হয়ে যায়। অর্থাৎ এই বিষয়টি বা এই সিনটি দ্বারা এটাই বোঝানো হচ্ছে যে দাজ্জালের শক্তি বা দাজ্জালের ক্ষমতা তাদেরও ঊর্ধ্বে হবে, এবং মোটামুটি বলা যায় যে তাকে কোনো আইন ব্যবস্থা বা কেউই তাকে ধরে রাখতে পারবে না, এবং এ সমস্ত কিছুই মূলত তারই নিয়ন্ত্রণে থাকবে। He saved my daughter's life. অর্থাৎ এখানে একজন লোক বলছে যে তার মেয়েকে এই দাজ্জাল বাঁচিয়েছে। আর এই অংশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে এখানে কিন্তু আপনি ঘূর্ণিঝড় টাইপের কিছু একটা দেখতে পাচ্ছেন, সাইক্লোন। অর্থাৎ এই সাইক্লোনটা ক্রিয়েটেড হয়েছে কিন্তু আবহাওয়ার মাধ্যমে, তো সেই আবহাওয়ার বিষয়টিকে কিন্তু আবারও ঘুরিয়ে ফিরিয়ে এখানে দেখানো হয়েছে। আমরা সকলেই হয়তোবা বিষয়টা জানি যে আমাদের হাদিসে বলা হয়েছে যে দাজ্জাল আবহাওয়াকে কন্ট্রোল করবে, তো এখানে দেখুন সে নিজেই আবহাওয়া দিয়ে একটি দুর্যোগ তৈরি করছে, নিজেই আবার সেই দুর্যোগ হতে কিন্তু মানুষদেরকে বাঁচাচ্ছে। তো একটু আগে আমি যেটা বললাম যে তারা নিজেরাই এটা ক্রিয়েট করবে, নিজেরাই বিপদ সৃষ্টি করবে, এবং নিজেরাই সেই বিপদ থেকে আবার লোকেদেরকে বাঁচিয়ে মানুষের সামনে নিজেকে হিরো এবং সেভিয়র সাব্যস্ত করবে। এখানে স্ক্রিনে দেখানো ছবিটির দিকে একটু লক্ষ্য করুন, দাজ্জাল কিন্তু এই ঘূর্ণিঝড়ের মধ্যেও খুব স্বাচ্ছন্দ্যে দাঁড়িয়ে আছে, তার কিন্তু কোনো কিছুই হচ্ছে না। অর্থাৎ এই দুর্যোগ যে তৈরি করেছে তার কিছুই হবে না, এটাই স্বাভাবিক। এবং আমরা আরও দেখেছি যে এই বিষয়গুলোকে কিন্তু ফক্স মিডিয়া বা তাদের যে সাংবাদিক রয়েছে তারা কিন্তু মিরাকেল হিসেবে চালিয়ে দিচ্ছে। অর্থাৎ এই মিডিয়া কিন্তু দাজ্জালের সাথে থাকবে এবং তাকে খোদা হিসেবে দেখানোর চেষ্টা করবে, এখানে মিরাকেল এবং অনেক শব্দই কিন্তু তারা ব্যবহার করবে দাজ্জালের ক্ষেত্রে। আর আমরা জানি যে মিডিয়ার প্রভাব মানুষের ওপর কতটুকু পড়ে, মিডিয়া যা বলে মানুষ কিন্তু তাই বিশ্বাস করতে শুরু করে, তো এটিও দাজ্জালের অন্যতম একটি হাতিয়ার হবে এটা কিন্তু বলাই যায়। এটা একটা উপহাস করে একটা কথা বলেছে, যা সহজ ভাষায় যদি আমি বলি তাহলে সে এমনি এমনি এখানে চলে আসেনি, সে অবশ্যই কিছু না কিছুর সাহায্য নিয়েছে, এটা এখানে বোঝানো হচ্ছে, এবং কিসের সাহায্য নিয়েছে তাও পরের সিনটিতে আমরা দেখতে পারব। এখানে আপনারা একটি জিনিস দেখতে পাচ্ছেন, আমি জানি না কেন তারা সেই হাদিসের বর্ণনা অনুযায়ী প্রত্যেকটা জিনিস তৈরি করার চেষ্টা করছে। আমাদের হাদিস গ্রন্থগুলির মধ্যে কিন্তু এরকম একটি বর্ণনা পাওয়া যায় যে দাজ্জালের বাহনের কান 40 গজ পর্যন্ত লম্বা থাকবে, তো অনেকেই এই বিষয়টিকে এরোপ্লেনের সাথে তুলনা করেছেন, তবে আমি জানি না এটা কতটুকু সত্য। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে নেটফ্লিক্সও কিন্তু এই একই বিষয়টিকে তুলে ধরেছে। ইউ গেট অ্যারাউন্ড সিরিয়া ইসরায়েল টেক্সাস, এখানেও ইসলামের আরেকটি গুরুত্বপূর্ণ বর্ণনা তুলে ধরা হয়েছে, আর তা হচ্ছে দাজ্জালের ভ্রমণ করার বর্ণনা। নওয়াজ বিন সামআন থেকে বর্ণিত,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাজ্জালের চলার গতি সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, দ্রুতগামী বাতাস বৃষ্টিকে যেভাবে চালিয়ে নেয়, দাজ্জালের চলার গতিও সেরকম হবে। মক্কা ও মদিনা ব্যতীত, ভালো করে শুনবেন, মক্কা ও মদিনা ব্যতীত পৃথিবীর সমস্ত অঞ্চলে সে পরিভ্রমণ করবে। মক্কা ও মদিনার সমস্ত প্রবেশপথে ফেরেশতাগণ তলোয়ার হাতে নিয়ে পাহারা দিবে। হাদিসে করা এই বর্ণনাটি কিন্তু এই ট্রেলারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, যে সে পৃথিবীর বিভিন্ন জায়গায় ভ্রমণ করে বেড়াচ্ছে সেই বিমানটিতে চড়ে। এই ধরনের বর্ণনা নেটফ্লিক্সে আসার আগেও আরেকটি জায়গায় এসেছিল, আর তা হচ্ছে এমিনেমের লুজ ইওর সেলফ গানের লিরিক্সে। এমিনেম যেখানে তার আত্মা বিক্রয় করার কথা উল্লেখ করেছিল, তার সাথে সে এমন একটা চরিত্রের কথাও উল্লেখ করেছিল যাকে এখানে আমরা গ্লোব ট্রটার নামে দেখতে পাচ্ছি। গ্লোব ট্রটার শব্দের অর্থ হচ্ছে পৃথিবী ভ্রমণকারী। লোনলি রোডস গড অনলি নোজ, এখানে লোনলি রোডস শব্দটি দিয়ে হয়তোবা এমন একটা রাস্তার কথা বোঝানো হয়েছে যেটা সম্পূর্ণ ফাঁকা, অর্থাৎ এটা আকাশের রাস্তাও হতে পারে। এই লোকটি এখানে যে কাজগুলো করে যাচ্ছে, মিরাকেল এন্ড এটসেট্রা, সেই সম্পর্কে সে বলে যে ইট ইজ এ নেচার অফ মাই ওয়ার্ক। অতএব সে যে মিরাকেলগুলো দেখাচ্ছে সেটি তার সহজাত একটি বিষয়। অতএব সে এখানে বোঝাতে চেয়েছে এই মিরাকেলগুলো সে তার নিজ ক্ষমতা দ্বারা করে যাচ্ছে। যার একটু পরেই আবার সে বলল যে খোদা দ্বারা করা কোনো কিছু বা কোনো কাজ। এখানে আগের এবং পরের কথা যদি আমরা একত্রিত করি তাহলে যে জিনিসটি বুঝতে পারি তা হচ্ছে সে নিজেকেই এখানে পরোক্ষভাবে খোদা হিসেবে দাবি করছে। তো বিষয়গুলো মোটামুটি স্পষ্ট যে দাজ্জাল ইসলামিক বর্ণনা অনুযায়ী যা যা করবে তাই আপনারা এই সিরিজে দেখতে চলেছেন। তো এখন আমাদের মূল প্রশ্ন হচ্ছে যে এই ধরনের সিরিজ বানানোর মূল উদ্দেশ্য কী? তারা আমাদেরকে এই সিরিজ দ্বারা কী শিক্ষা দিতে চায়? এটি কি কোনো প্রেডিক্টিভ প্রোগ্রামিং কিনা, যার দ্বারা তারা আমাদের মাথায় আগে থেকেই কোনো কিছু গেঁথে দেওয়ার চেষ্টা করছে? এখন এটি এক হতে পারে আপনাকে বিভ্রান্ত করার কারণে, এবং দ্বিতীয়ত আমি যেই কথাটা বলেছি যা কিন্তু এ ট্রেলারে দেখানো হয়নি, তা হচ্ছে দাজ্জাল নিজেই দুর্যোগগুলো সৃষ্টি করে নিজেই আবার হিরো সাজবে, সেই বিষয়গুলো কিন্তু এখানে স্কিপ করা হয়েছে। এবং হতে পারে এই সিরিজটির মাধ্যমে এই যে ক্যারেক্টারটিকে দেখতে পাচ্ছেন তাকে বিভিন্ন রূপে তারা দেখাতে পারে, হয়তোবা হিরো বা ভিলেন যে কোনো কিছু তারা করতে পারে। এবং এই পর্যায়ে এসে কিছু বিভ্রান্তিকর আলোচনা চলছে, যেমন ইউ ডিডন্ট সি হোয়াট আই স, মানে এই দাজ্জালের মধ্যে সে এমন কিছু একটা দেখতে পেরেছে যা ওখানে থাকা দ্বিতীয় ব্যক্তিটি দেখতে পারেনি। তারপর দ্বিতীয় ব্যক্তিটি জবাব দিচ্ছে যে আমি যদি দেখতে পেতাম তাহলে কি আমি তাকে দ্য সেকেন্ড কামিং বলতাম? সেকেন্ড কামিং হচ্ছে আমরা যেটা বিশ্বাস করি, ঈসা আলাইহ ইসলাম কিন্তু দ্বিতীয় আগমন করবেন দ্বিতীয়বারের মতো, এবং খ্রিস্টানরা, বিশেষ করে খ্রিস্টানরাও এটাই বিলিভ করে যে ঈসা বা তাদের জিজাস দ্বিতীয়বারের জন্য পৃথিবীতে আসবে। তো এটিকে কিন্তু সেকেন্ড কামিং বলা হচ্ছে। তার পরবর্তী পর্যায়ে দেখানো হয়েছে যে কিভাবে দুনিয়াতে আতাত দাঙ্গা হাঙ্গামা চলছে, এবং তার মাঝেই বলা হচ্ছে যে উইল হি কনভার্ট ইউ, কনভার্ট ইউ মানে হচ্ছে ধর্মান্তর করা, এবং পরবর্তীতে ওটা কেটে আবার দেখানো হয়েছে কন ইউ, এবং কন শব্দের অর্থ হচ্ছে যে আপনাকে মিথ্যা বলে কোনো কিছুতে বিশ্বাস করানো। এটা দাজ্জাল করবে এবং মুসলমানদের সাথেও করার চেষ্টা করবে, যেমন মৃত ব্যক্তিদেরকে জীবিত করে। আমি জানি না এই সিনটি দেখে আপনাদের কী মনে হয়েছে, তবে এই সিনটি দেখার পর আমার মাথায় সর্বপ্রথম যেটি এসেছে তা হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জালের সাথে যা থাকবে তা আমি অবগত আছি, তার সাথে দুটি নদী প্রবাহিত থাকবে, বাহ্যিক দৃষ্টিতে একটিতে সুন্দর পরিষ্কার পানি দেখা যাবে, অন্যটিতে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যাবে। যার সাথে দাজ্জালের দেখা হবে সে যেন আগুনে ঝাঁপ দিয়ে পড়ে এবং সেখান থেকে পানি পান করে, কারণ উহা সুমিষ্ট পানি। এই ঝাঁপ দেওয়ার বি এখানে দেখিয়ে কি তারা ওই বিষয়টি বোঝাতে চেষ্টা করেছে কিনা, কারণ ইসলাম দাজ্জাল সম্পর্কে যেই বর্ণনাগুলো দিয়েছে তার অনেকটাই আমরা এই ট্রেলারের মধ্যে দেখেছি। এখানে আপনারা লক্ষ্য করুন, ফলস গড শব্দটিকে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে, এর কারণ কি হতে পারে? এই শব্দটিকে সে জ্বালিয়ে দেওয়ার মাধ্যমে বোঝাতে চেয়েছে যে ফলস গড শব্দটি সে অপছন্দ করে, অর্থাৎ সে যে একজন ফলস গড। আপনি কিন্তু লক্ষ্য করবেন যে চোর কখনো চোর শব্দটি পছন্দ করে না।
ঠিক তেমনই সে যেহেতু একজন ফলস গড, সেক্ষেত্রে সে এই ফলস গড শব্দটি জ্বালিয়ে দেওয়াটাই স্বাভাবিক। ইসলামিক বর্ণনা অনুযায়ী যে জিনিসগুলো পরবর্তীতে তারা দেখাতে পারে তা হচ্ছে দাজ্জালের যেই এক চোখ বা এক চোখ কানা, এরকম কিছু হয়তো বা তারা দেখাতে পারে, এবং তার মাথায় যে কাফের লেখা থাকবে সেটাও হয়তো আসতে পারে। যেহেতু ইসলামিক বর্ণনা অনুযায়ী অনেক কিছুই মেলে, সেহেতু এটাও আশা করা যায়। তবে আমরা মুসলমানরা যাতে এটা আশা না করি এবং সিরিজ দেখতে শুরু করে দেই এই আশায় যে দাজ্জালের চোখ কবে কানা হবে, দাজ্জাল সম্পর্কে আর কী কী বলা হচ্ছে, আর কী কী আমাদেরকে দেখানো হচ্ছে। কারণ যেহেতু এটি একটি আমেরিকা দ্বারা নির্মিত সিরিজ, সেক্ষেত্রে এতে অনেক ভুল ইনফরমেশন থাকতে পারে যা আপনাকে বিভ্রান্ত করবে। সো প্রত্যেকটা মুসলমানের জন্যই এই ধরনের সিরিজ থেকে দূরে থাকাই উত্তম। আমরা শুধুমাত্র সেই সমস্ত শো দেখতে পছন্দ করি যা পশ্চিমা দেশগুলো বানিয়ে থাকে, এবং নেটফ্লিক্সে গেম অফ থ্রোনস অনেক পপুলার ছিল, আমরা ওটা দেখতে পছন্দ করেছি রাদার দেন। তুরস্ক যখন ইসলামিক যোদ্ধাদের ওপর সিরিজ তৈরি করে, যেমন দিরিলিজ আর্তুগরুল, কুরুলুস ওসমান, ওসমানীয় খেলাফতে কী কী ঘটেছিল, মুসলিমদের আত্মত্যাগ সম্পর্কে যখন সিরিজ বানানো হয় তখন কিন্তু আমরা সেগুলো দেখি না। যা দেখলে হয়তো আমরা ইসলামের শত্রু এবং দাজ্জালের সৈন্যদেরকে চিনতে পারবো, আরও বুঝতে পারবো দাজ্জালের সিস্টেমগুলো কীভাবে কাজ করে, এবং আমাদের মুসলিম যোদ্ধারা দাজ্জালের সৈন্যদের সাথে এবং দাজ্জালের চক্রর সাথে কীভাবে যুদ্ধ করেছিল। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমরা আগের ভিডিওতে দাজ্জাল এবং ইলুমিনাতি সম্পর্কে কিছু ইনফরমেশন দিয়েছিলাম। যারা আমাদের আগের ভিডিও বা এই ভিডিওর প্রথম পর্ব দেখেননি তারা একটু দেখে নেবেন প্লিজ, নইলে এই ভিডিওটি বুঝতে আপনাদের সমস্যা হবে। ভিডিও ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে লিংক দেওয়া আছে। তাহলে চলুন শুরু করা যাক ভিডিওর দ্বিতীয় পর্ব। বন্ধুরা, আপনারা হয়তো জানেন যে ইলুমিনাতির সদস্য হতে গেলে কিছু টাস্ক পূরণ করতে হয়। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, এই টাস্ক আবার কি? এর বাংলা অর্থ হচ্ছে কঠোর পরিশ্রম। যেমন আপনাকে একটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। ধরুন আপনাকে বলা হলো গভীর রাত্রে আপনি সম্পূর্ণ একা একটি কবরস্থানে গিয়ে কিছু মাটি নিয়ে আসতে। এগুলোই হলো টাস্ক, আমি এটা উদাহরণ হিসেবে বললাম। এবার আসল কথায় আসি, এই ইলুমিনাতির সদস্য হতে গেলে বেশ কয়েকটি টাস্ক পূরণ করতে হয়, যেগুলো আজ আমি আপনাদের প্রমাণসহ উন্মোচন করব। টিভিতে বিগ বস নামের এই শোটা আপনাদের সকলে হয়তো দেখেছেন। আপনারা এটাও হয়তো জানেন, যারা এই খেলায় অংশ নেয় তারা 100 দিন পর্যন্ত একটি ঘরে বন্দী থাকে, এবং ঘরের মধ্যে এই সকল প্রতিযোগীদের দ্বারা বিভিন্ন রকম কাজ করানো হয়, যেমন ইগলু টাস্ক, ট্রেন টাস্ক, রকেট টাস্ক, এরকম আরও অনেক কিছু টাস্ক আছে। কিন্তু আপনারা হয়তো এটা জানেন না যেসব টাস্ক এই শোতে দেখানো হয় তা আসলে কোনো সাধারণ টাস্ক না, বরং তা হলো এক ধরনের সাইটানিক রিচুয়াল। খোলা চোখে একজন লোক আপনাদের সামনে পারফর্ম করে, কিন্তু তাকে আপনারা চিনতে পারেন না, এবং আজ এই কথাই আমি প্রমাণ করব। নাম্বার ১, বিগ বসের ঘরে SRA বা সাইটানিক রিচুয়াল অ্যাবিউস পারফর্ম হয়। সাইটানিক রিচুয়াল এমন একটি প্রথা যেটা সরাসরি স্যাটানিজমের সাথে জড়িত। এখন আপনি আবার মনে করছেন স্যাটানিজম কি? স্যাটানিজম এমন একটি ধর্ম যা পশ্চিমা বিশ্বের দেশগুলোতে খুব দ্রুত ছড়িয়ে পড়ছে। এর ধর্মে আসল খোদাকে না মেনে লুসিফারকে খোদা মানা হয়। বাইবেল অনুসারে লুসিফার একজন শয়তান, যে যীশুখ্রিস্টের বিরোধী। এই লুসিফারকে ইসলাম ধর্মে ইবলিশ শয়তান বলা হয়। অদ্ভুত ব্যাপার এটা হলো যে সেই সকল লোকেরা আমেরিকা এবং বিশ্বের অন্যান্য দেশে তাদের সাইটানিক চার্চ খুলে রেখেছে। আরও আশ্চর্যের ব্যাপার এটা হলো যে সকল ধর্মের মতো তাদের ধর্মের নিয়ম অনুসারে কিছু নির্দিষ্ট উক্তি রয়েছে। জি হ্যাঁ, এই লোকগুলো সাইটানিক বাইবেল পর্যন্ত লিখে রেখেছে। অন্যান্য ধর্মের মতো এই ধর্মেও কিছু কথা আছে এবং কিছু নিয়ম আছে যা মেনে চলতে হয়। এই ধর্মের মূল নিয়মের একটি হলো সাইটানিক রিচুয়াল অ্যাবিউজ। ইলুমিনাতি, স্কাল অ্যান্ড বোনসের মতো অনেক গুপ্ত সংগঠন এই নিয়ম মেনে চলে। রিচুয়াল তখনই পারফর্ম করা হয় যখন কোনো নতুন মেম্বার এই সোসাইটিতে অংশগ্রহণ করতে চায়। সাইটানিক রিচুয়াল এমন একটি প্রথা যেখানে লোকজনদের খুব বাজেভাবে টর্চার করা হয়ে থাকে। শুনে হয়তো আপনাদের এমন মনে হতে পারে আমি কি ঠিক বলছি নাকি ভুল বলছি, কিন্তু আমার কাছে
যথেষ্ট পরিমাণে প্রমাণ রয়েছে এই বিষয়ে। শুধু আপনারা আজ দেখে যান, এই রিচুয়াল সম্পূর্ণ করার জন্য সবচেয়ে প্রথমে একটি আসনের উপর শুয়ে রশি দিয়ে বাঁধা হয়, যাতে ওই মেম্বারের উপর যখন টর্চার করা হবে তখন যেন সে নড়াচড়া না করতে পারে। শুধু এটাই না, ওই জায়গায় আরও 7 থেকে 8 জন লোক উপস্থিত থাকে এবং সেই লোকগুলো ওই সকল কাজ করে যার মাধ্যমে ওই লোকটিকে অত্যাচার করা হয় এবং ওই লোকটি যন্ত্রণায় কাতরাতে থাকে। যেমন ধরুন, শারীরিক নির্যাতন করা, ড্রাগ ওভারডোজ করা, শরীরে বিশেষ অঙ্গগুলোতে ক্ষতি করা, জোর করে মানুষের রক্ত এবং মূত্র পান করানো, শরীরে গরম মোম ঢেলে দেওয়া এবং ওই ব্যক্তিকে মানসিকভাবে টর্চার করার জন্য কয়েকবার ওই ব্যক্তিদের সামনে নিষ্পাপ বাচ্চাদের হত্যা পর্যন্ত করা হয়। মানে আপনি ভাবতেও পারবেন না এখানে কি কি হয়। এই ঘৃণ্য প্রথাকে বিগ বসের সিজন 11-র 59তম দিনে আপনাদের চোখের সামনেই পারফর্ম করা হয়েছিল। সেই শোতে একটি টাস্ক ছিল যার মাধ্যমে যেটাতে সকল পার্টিসিপেটদের একটি ঢালু পাটাতনে শুয়ে দিয়ে রশি দিয়ে বেঁধে দেওয়া হয় এবং প্রত্যেককে খুব বাজেভাবে তাকে টর্চার করা হয়। তারা টাস্কের নামে ওই সকল রিচুয়াল ফলো করে যা ওই সকল সিক্রেট সোসাইটিগুলোতে ফলো করা হয়, তাও টিভিতে আপনাদের সামনে। এখন যে প্রমাণের ব্যাপারে আমি আপনাদের বলেছিলাম তা আপনাদের দেখাবো, কারণ আমি জানি আপনাদের মধ্যে এখনও কিছু লোক থাকবেন যে এত কিছুর পরও এই কথা বিশ্বাস করবেন না যে এমন একটি সাইটানিক রিচুয়াল বা শয়তানি প্রথা হতে পারে যেখানে লোকেদের টর্চার করা হয়। এখন এটা দেখুন, অ্যাঞ্জেলিনা জোলি, যিনি একজন ফেমাস বলিউড অভিনেত্রী যাকে আপনারা কম বেশি অনেকে চেনেন। এখন ঘটনায় আসি। আজ থেকে কয়েক বছর পূর্বে ইন্টারনেটে অ্যাঞ্জেলিনা জোলির একটি ভিডিও ভাইরাল হয়, একটি এমন ভিডিও যেটাতে অ্যাঞ্জেলিনা জোলির ইন্টারভিউ নেওয়া হচ্ছিল, যেখানে তিনি এই কথা স্বীকার করেন যে তিনি নিজে সাইটানিক রিচুয়াল পারফর্ম করেছেন। শুধু নিজেই না, তিনি বাকি সব সেলিব্রিটিদেরও উৎসাহিত করেছিলেন যেন তারাও এই রিচুয়াল পারফর্ম করে। এই রিচুয়ালকে কিভাবে পারফর্ম করা হয়, কিভাবে টর্চার করা হয় এবং তার সাথে কি কি করা হয়েছিল সব কিছু তিনি বলেছিলেন। ভিডিওটা আমি শেষের দিকে প্লে করব বাংলা সাবটাইটেল সহ। এবার অন্য আরেকটি কথায় আসি। বিগ বসের ঘরে ব্যাফোমেট টেম্পল রয়েছে। আগে আপনাকে জানতে হবে এই ব্যাফোমেট কি। প্রকৃতপক্ষে ব্যাফোমেট একটি শয়তানি স্ট্যাচু বা মূর্তি যার স্যাটানিজমের সাথে যোগাযোগ রয়েছে। যেসব স্যাটানিক চার্চের ব্যাপারে আপনাদের বলেছিলাম, ওই সকল চার্চের মধ্যে এমন একটি স্ট্যাচু বা মূর্তি বসানো থাকে এবং কিছু নিয়ম এবং রিচুয়ালের মাধ্যমে ওই মূর্তিকে পুজো করা হয়ে থাকে। এখন আমি চাই আপনি এই ব্যাফোমেট মূর্তির উপর লক্ষ্য করুন। এই স্ট্যাচুতে মূর্তিটির হাত সবসময় বিপরীত ডিরেকশনে থাকে, ডান হাত উপরের দিকে, বাম হাত নিচের দিকে। এই দুই হাত আকাশ এবং জমিনকে রিপ্রেজেন্ট করে। ব্যাফোমেটের মাথায় সবসময় একটি জ্বলন্ত মশাল দেখা যায় যা এনলাইটমেন্ট বা আলোর নির্দেশ দেয়। এবং শেষ জিনিস যা আপনারাও দেখেছেন, ব্যাফোমেটের মাথায় ডেভিল হর্ন বা শয়তানি শিং থাকে। কিন্তু প্রশ্ন করতে পারেন, আমি এসব আপনাদের কেন বলছি? এর কারণ হলো বিগ বস সিজন 10-এর 29তম দিনে বিগ বসের ঘরে একটি ব্যাফোমেট টেম্পল বানানো হয়েছিল। সব প্রতিযোগীদের এই টেম্পলে বসে একটি টাস্ক করতে দেওয়া হয়েছিল। আপনারা এই দুটার মধ্যে মিলগুলো পয়েন্ট আউট করুন। যেমনভাবে ব্যাফোমেটের ডান হাত উপরে এবং বাম হাত নিচের দিকে থাকে, তেমনভাবে এখানে ডান পাখা উপরে এবং বাম পাখা নিচের দিকে করা আছে। ঠিক যেমন ব্যাফোমেটের মাথায় আলো থাকে এনলাইটমেন্ট বা আলোকে রিপ্রেজেন্ট করার জন্য, তেমনভাবে এখানে একটি রেড কালারের লাইট জ্বালানো ছিল এনলাইটমেন্ট বা আলোকে রিপ্রেজেন্ট করার জন্য। যখন কেউ এখানে এসে বসে, এই লাইট ওই লোকের মাথার ঠিক উপরে থাকে। শেষের জিনিসটা যা আপনারাও দেখেছেন, আসনের উপরে দুটি শিং রয়েছে। নাম্বার 2, বিগ বসের ঘরে স্যাক্রিফাইসিং রিচুয়াল পালন করা হয়। ইলুমিনাতি এবং স্যাটিনিজমের মধ্যে হিউম্যান স্যাক্রিফাইস সবচেয়ে ফেমাস প্রথা। এটি একটি এমন প্রথা যেখানে মানুষের বলি দেওয়া হয়। এই রিচুয়ালকে 3টি উদ্দেশ্যে পারফর্ম করা হয়। প্রথমটি হলো হ্যালোউইনের রাত, দ্বিতীয় খ্রিসমাসের রাত এবং তৃতীয় হলো একজন প্রকৃত স্যাটিনিজম হওয়ার জন্য। এই প্রথায় যখন কেউ প্রকৃত স্যাটিনিজ হতে চায় তখন তাকে তার খুব প্রিয় মানুষকে বলি দিতে হয়। এটাই সেই কারণ যার জন্য মাঝে মধ্যেই হলিউড সেলিব্রিটিকে শোনা যায় নিজেরই কোনো বন্ধু বা আত্মীয় হত্যা করেছে। আর এই স্যাক্রিফাইসিং রিচুয়ালকে প্রতি বছর বিগ বসে পারফর্ম করা হয়। উদাহরণ, বিগ বসের সিজন 10-এর 29তম দিন, এই দিন ওই ব্যাফোমেট টেম্পলে বসে নিজের খুব মূল্যবান
বা পছন্দের জিনিস স্যাক্রিফাইস করতে হয়েছিল। মূল বিষয় এটা হলো যে এটি একটি জাতীয় টেলিভিশন শো, তাই আসল জিনিস লোকানোর জন্য কিছু চেঞ্জ তো আনতেই হবে। নাম্বার থ্রি, এবার আমি অ্যাঞ্জেলিনা জোলির সেই ইন্টারভিউতে বলা ভিডিওটি প্লে করব। Like, where it's more like you're tied down because you need to, like, be able to, like, have something to be done and keep you still, or, like, fight as a man, or, like, be able to heal once you're beaten, like, or something. It's like it comes from a real, real place, and, like, it's like with tattoos, or it's like, I've never always done, and there's, like, that time where everybody's like, oh, I have tattoos, and after a while, you're like, you can explain them, and they can make sense, it's just, it comes from that real place. Sexuality, but it's so weird when you just